গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালটা শুরু হচ্ছে গরম গরম চা দিয়ে। তো দেখো, চার জলগুলি ফুটে যাচ্ছে, চিনি চা পাতা সাথে একদম, আর সাথে হচ্ছে রুটি। আর বানা আমার মাই বানায়, তবে মধ্যে মধ্যে আমি বানাই। তো এত গরম আমাদের এখানে এত গরম। সবাই বলবে কমেন্টে, আশা করি ভালো আছো, কিন্তু গরমে কত ভালো থাকা যাবে, তাই না? এভাবেই থাকতে হবে। আনারস খাবো বিট লবণ দিয়ে, বিট লবণই তো না, কালা লবণ, হ্যাঁ বিট লবণ দিয়ে খাবো, কাঁচা লঙ্কা দিয়ে। সকাল সকাল নাও, হ্যাঁ নাও, তারপর খাবে, চলে আসো আমাদের বাড়িতে। বাবু না, বাবু তো আনারস খাও, আনারস আনারস খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো গরমের মধ্যে, না মানো? তারপর দেখো এই ইলিশ মাছ আমাদের ঠাম্মার জন্য নিয়ে এসছে, আমাদের ওইখানে বেশি ভালো পাওয়া যায় না, তো সেই জন্য শিলিগুড়ি থেকে মাছ ভেজে নিয়ে যাবে, কালকে যাবে বাড়িতে আমার বর বাবু। এই জন্য আর আমাদের জন্য রুই মাছ, ওই যে রুই মাছ, লাল শাক, তারপরে বেগুন, আর এগুলো তো আম, ডাটা শাক, ডাটা শাক, এটাকে ডাটা শাক বলে, এটাকে লাল শাক বলে, ডাটা শাক, ডাটা শাক যেটা অরিজিনাল ডাটা উসকো বলতে, এটা লাল শাক কয়ে জানে। মাথা দিয়ে লাউ এর ঘন্ট, লাল শাক, মা সবজি কাটছে, দেখো কাটতে কাটতে মা ভিজে গেল, এত ঘাম। আর এদিকে হচ্ছে মাছের ঝোল, বেগুন দিয়ে মাছের ঝোল, মাছ ভাজা, তারপর তেলটা লাল হয়ে গেছে, এদিকে মাছ ভাজা হচ্ছে। তারপরে বন্ধুরা আর ভিডিও করতে পারলাম না, কারণ হচ্ছে আমি অর্ধেক রান্না করে চলে গিয়েছিলাম বাবুকে নিয়ে, আবার থেরাপিতে অর্ধেক রান্না মা করেছে, আর ওইখান থেকে এসে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, বাবুকে আবার খাওয়ালাম, তারপরে চলে এসেছি আমরা একটু মার্কেটে, আমাদের আধার কার্ডের একটু করার কাজ ছিল, তারপরে এসে আমার বড় বলতে চলে একটু আইসক্রিম খাই, অনেক গরম আছে, তাই চলে এলাম একটু আইসক্রিম খেতে হোটেলে, মিষ্টির হোটেল, এখন যেখানে যা ওইখানেই পাওয়া যায়, যা মিষ্টির হোটেল, আইসক্রিম, চকলেটস বগেরা বগেরা সব কিছু মিলতে হয়, দুনিয়া বহুত আগে চলা গিয়া না, ইসিলিয়ে কি আর বলবো বন্ধুরা। তারপরে চলে এলাম দুইটা নাইটি কিনতে, নাইটি মানে হাতা কাটা নাইটি, এত গরম না এখন, নাইটি মানে এই সে হাতা নাইটিগুলো পরা যায় না, তার জন্য দুটো হাতা কাটা নাইটি নিতে আসলাম। তো ওইখানে কাকার বাড়ি, কাকার দোকানে বেশি ছিল না, তিনটেই ছিল, তার জন্য আমি শুধু একটাই নিলাম, আর অন্য দোকানে আর যাই নাই, কারণ ওইখানে আমি রেশন কার্ড, আধার কার্ড, আধার কার্ড বানাতে দিয়ে আসছিলাম, ওইখানে আবার বন্ধ হয়ে যাবে দোকান, সেই জন্য শুধু একটাই নিলাম, এই লালটা নিলাম, লালটা বেশ ভালো, দুটোই ভালো লাগতেছিলো, বাট হলুদটা বাড়িতে পড়লে মানে নোংরা হয়ে যাবে, বাবুকে বলে নেই চাই না, তার জন্য লালটাই নিলাম। তারপরে বন্ধুরা মার্কেট থেকে চলে এসেছি, আইসেই দেখো আবারও ম্যাঙ্গো 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 শেক বানাবো, ম্যাঙ্গো শেক বানাবো, আমার বড় বাবু অনেকদিন থেকে বলছে ম্যাঙ্গো শেক খাবে, কিন্তু আমার গ্রাইন্ডারটা মানে মিক্সিটা নষ্ট হয়ে গেছিলো, তারপর নতুন একটা কিনে নিয়ে আসছে, আর আজকে আম, আমুল দুধ সবগুলো কিছু নিয়ে আসছে, তার জন্য ম্যাঙ্গো শেক বানাবো। তো আগে আইসাই আমি আম কাটতে লেগে পড়েছি, তো আমার ম্যাঙ্গো শেক ইজ রেডি খাওয়ার জন্য। তো দেখো গ্লাসে, সুন্দর করে গ্লাসে ঢেলে নিচ্ছি, সবাইকে সার্ভ করব এখন ম্যাঙ্গো শেক বানিয়ে। তবে টেস্ট হয়েছিল বাড়িতে বানানো, বানিয়ে খাওয়ার টেস্ট আলাদা, এখানে তো আমরা অন্য কিছু মিক্স করি না, তাই না, সেই জন্য টেস্টটা একটু বেশি হয়, ভালো হয়, আর এটা খাওয়া তো ক্ষতি হবে না শরীরের, কারণ বাইরে খেলে তো অনেক কিছু মিক্স করে, কিন্তু বেশ ভালোই হয়েছে। তারপরে যেদিন আমি সন্ধ্যার সময় বেরিয়ে যাই বাড়ি থেকে কত কাজে বা বাজারে বা কিছুতে, সেদিন আর আমার মা চা খাবে না একা একা বানিয়ে, অন্যর জন্য উনি কাজ করতে পারেন, বানিয়ে দিতে পারেন, রাত ১১টার সময় আমার ছেলেদেরকে রুটি বানিয়ে দেবে, এই করে দেবে, সেই করে দেবে, কিন্তু যখন নিজের পালা আসে তখন উনি চা খাবে না। তো দেখো আইসার জন্য পরে ম্যাঙ্গো শেক বানালে মাকে দিচ্ছি, এখানে মিউট করে দিয়েছি, কারণ হচ্ছে এখানে টিভি চলছিল, পরে আবার চলে আসবে কপিরাইট, সেই জন্য কপিরাইট নেওয়ার রিস্ক আমি নিতে পারবো না। তারপর এদিকে ছেলেদেরকে দিচ্ছি, এক এক করে সবাইকে দেবো, তারপর হচ্ছে বরবাবু, বরবাবু টিভি দেখছেন, এইখানেও দেখো লাইট অফ করা আছে, শুধু এইভাবেই অফ, অফেই আমি উঠিয়ে নিলাম। তো বন্ধুরা তোমরা বলো এবার আমার ভিডিওগুলি কি এমনই খারাপ হয় যে তোমরা আমার ভিডিও দেখো না, লাইক করো না, কমেন্ট করো না? আর আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাই না, অনেক দিন থেকে আমি কিন্তু ভিডিও করছি, তবু সেরকম ভালো করতে পারি না, আমি বুঝতে পারি, তবুও তোমরা বলবে না যে এরকম করো না দিদি ভাই, ওরকম করো, বা বোন এরকম করো না, ওরকম করো। তো দেখি আমি চেষ্টা চালিয়ে যাবো, কতটুকু এগোতে পারি, কতটুকু আমাকে ভগবান আমাকে নিয়ে এগিয়ে যেতে পারে। গাইস দেখো ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো শেক বানালাম, এখন খাবো। ভালোই পারি বানাইতে, তোমরা যদি খেতে চাও চলে এসো আমার বাড়িতে। তো বন্ধুরা আজকে ভিডিও রাতের পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো।